প্রথমে আপনাদেরকে ldplat.net থেকে ldplat ডাউনলোড করতে হবে। ldplat ডাউনলোড দেওয়ার পরে আপনারা এদিকে 3 ডটে যাবেন। 3 ডটে ঢোকার পরে এদিকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে পারমিশনে যান। এদিকে রুট পারমিশনটা অন করে দিবেন। রুট পারমিশনটা অন করে দিলে হবে কি আপনাদের ldplat রুট হয়ে যাবে। রুট হওয়ার পরে এদিকে রিস্টার্ট নাওতে ক্লিক করবেন। রিস্টার্ট নাওতে ক্লিক করলে ldplat আবার নতুন করে ওপেন হবে। এখন আপনাকে আমার একটা লক মেল কান্ট্রি লক মেল থেকে একটা পারচেজ করতে যায় দেখাই দিই যে এই মেলটা থেকে এখন পারচেজ করতে যাব কিন্তু পারচেজ হবে না কারণ এটা কান্ট্রি লক হওয়া। দেখতে থাকুন। এখন দেখুন পারচেজ করতে গেছি কিন্তু পারচেজ হচ্ছে না। কিন্তু এই ভিডিওতে আমি এই মেলটা কীভাবে ঠিক করতে হয় ওইটা বুঝাই দেব। শুধু পুরো ভিডিওটা দেখেন। এখন এটা ঠিক করার জন্য আপনাদের 3টা অ্যাপ লাগবে এবং এই অ্যাপগুলো সবগুলো যে ভার্সনের ইউজ করতেছি আমি তার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপগুলো হলো লাকি পেচার, এক্সপ্লোজ ইনস্টলার অ্যান্ড ওল্ড প্লে স্টোর। তো প্রথমে আপনাকে লাকি পেচার আর এক্সপ্লোজ ইনস্টলারটা ডাউনলোড করতে হবে। এগুলো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি শুধু এগুলো কোনো ফোল্ডারে সেভ করে রাখবেন আর তারপরে টেনে এনে আপনার ইমুলেটারে দিবেন। তারপরে এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এদিকে আমি এক্সপ্লোজারটা ডাউনলোড করতেছি। এটা ডাউনলোড হওয়ার পরে এটা কিছু পারমিশন যাবে, এগুলো অ্যালাউ করে দেবেন। এদিকে যে পারমিশনটা যাবে এটাকে অলওয়েজ রিমেম্বার মাই চয়েস দিবেন, তারপর অ্যালাউ দিবেন। এটা ঠিক হওয়ার পরে এদিক থেকে বাইর হবেন। বাইর হওয়ার পরে এদিকে 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে মডেলসে যে লাকি পেচারটা ক্লিক করতে হবে। তারপরে লাকি পেচারে ঢুকবেন। লাকি পেচারে ঢোকার পর ওরা হাবিয়ে যাবে, অনেক কিছু পারমিশন যাবে, কিছুই পড়া লাগবে না, জাস্ট সব কিছু অ্যালাউ করে দেবেন, সব কিছু পজিটিভলি দেবেন, ইয়েস 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 দিতে থাকবেন। সব কিছু দেওয়ার পরে এদিকে সামনে কাজ, এদিকে শুধু আপনি অ্যালাউ দিতে থাকবেন। এদিকে রিমেম্বার মাই চয়েস অলওয়েজ, তারপরে অ্যালাউ, এটাও অ্যালাউ, তারপরে এটাও অ্যালাউ দেবেন। এই থেকে ইয়েস দেবেন। তারপরে এদিকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ঢুকে এই দুটো অপশন অফ করে দেবেন, টার্ন অফ করে দেবেন। এদিক থেকে আপনারা আবার লাকি পেচারে ঢুকবেন। লাকি পেচারে ঢোকার পর আবার আপনাদের কাছে কিছু পারমিশন যাবে। লাকি পেচারে ঢুকছেন, এখানে প্রোভাইড করবেন, সব কিছু অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এদিকে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে এটা থেকে আপনারা আবার এক্সপ্লোরারে যাবেন। এক্সপ্লোরারে যায় এখানে আবার টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা এদিক থেকে এটা কেটে দেবেন। কেটে দেবেন মানে ldplat আবার রিস্টার্ট করবেন। এদিক থেকে আপনারা আবার ldplat রিস্টার্ট করবেন। এখন ldplat রিস্টার্ট হওয়ার পর আপনাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে এবং এটাই শেষ কাজ, এটার পরে আর কোনো কাজ নাই। এখন ldplat রিস্টার্ট হয়ে যাক। রিস্টার্ট হওয়ার পরে আপনাদেরকে এখান থেকে ওল্ড প্লে স্টোরটা নামাতে হবে। এটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নামিয়ে নেবেন। ওল্ড প্লে স্টোরটা নামানোর পরে এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে ওল্ড প্লে স্টোরটাতে ঢুকবেন। ঢোকার পরে এদিকে দেখেন কানে নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে, মানে 90% কাজ শেষ। এখন আপনারা গেমের মধ্যে ঢুকবেন। এখন গেমের মধ্যে ঢুকে আপনারা যে কোনো একটা পারচেজ দেওয়ার ট্রাই করবেন এবং 99% আপনারা পারচেজ করতে পারবেন। যদি আমার যেভাবে বলছি ভিডিওর মধ্যে ওভাবে করেন এবং লিঙ্ক থেকে অ্যাপগুলো নামান তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। দেখুন আপনাদেরকে একটা পারচেজ করে প্রমাণও করে দিচ্ছি আমি। এদিকে আমি আমার একটা গেমে অ্যাকাউন্টে ঢুকলাম। ঢুকে এদিকে একটা উইকলি কিনার ট্রাই করতেছি এবং দেখবেন না কোনো বিড়ম্বনা ছাড়া আগের মতোই হয়ে যাচ্ছে। জাস্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এবং হয়ে গেছে। এবং এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে মোবাইলের মধ্যে এই প্রবলেমটা সলভ করতে হয় এবং খুব সোজা পর্যায়ে সলভ করতে হয় তার একটা ভিডিও নিয়ে আসবো। সেই জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।